بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم ساتر ساتر من جو عشاك يا شباب بھلو آسو تما در دعا ہے آمی و بھلو آسی برتمان پرستی کرونا ای مہاماری تے تما در جن آمرا آن لائن ایر جے کلاس گلو نیسی ای کلاس گلو مادھو میں تمرا اکوپیتو ہوئے آمی تما در اسکر नवम श्रेणी गणित बीज गणित तृतीय अध्याय घन सम्बलित सूत्रावली आलोचना करब एवं किस समाधान तुम्हारे सामने से देखो एवं बुझाबो एगुलो तुम्हारा मनोज सहकारे बासाते एगुलो करबे सूत्रावली प्रथम जो सूत्र आछे सूत्र प्लस प्लस थ्री ए बी इंटू ए प्लस बी द्वितीय नंबर आसे ए माइनस बी होल क्यूब समान ए क्यूब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी क्यूब फिर अनुसूचक सूत्र ए क्यूब माइनस बी क्यूब माइनस थ्री ए बी इंटू ए माइनस बी तीन नंबर जेटा आ क्यूब प्लस बी क्यूब समान ए प्लस बी होल क्यूब माइनस थ्री ए बी इंटू ए प्लस बी एर आरेकटि सूत्र आछे ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर चार नम्बर जेटा देव ए क्यू माइनस बी क्यू ए माइनस बी होल क्यूब प्लस थ्री ए बी इंटू ए माइनस बी आठ सूत्र से ए माइनस बी इंटू ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर सूत्र गुलो तुम्हारा भाषा मुखस्त करबे ताहले अंक करते तुम्हारे अनेक सोजा हो जाए এরপরে তোমাদের এই সূত্র প্রয়োগের জন্য আমি তোমাদের অনুশীলন 3.1 3.2 থেকে এক নম্বরের পদ যা উঠে আছে সেটা তোমাদেরকে আমি সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তাহলে ঘন নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে এক এক ক देवा आसे 2x स्क्वायर प्लस 3y स्क्वायर 2x स्क्वायर प्लस 3y स्क्वायर इटा के आमरा जदि घन करी ताहले अवश्य आमादेर के घन आगे दिए निते हबे एई जे आमरा घन करलाम एखाने लिखलाम घन करिया पाशे एकटु नोट दिते हबे তো আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউ তাহলে সূত্র অনুযায়ী যখন আমরা পাতায় তাহলে প্রথম আমরা এটা এ এ কিউ প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার
क्लास बी की ओर। सत्तर सत्तर दिन गामी क्यों लिखा ए आर बी उस तरह को सेकंड तो ए रिश्ता ने जिता आसे हमें शेटा बी रिश्ता ने जिता आसे हमें शेटा पति ताहले हमरा सूत्रों का क्या अपन भागा क्या हुए हमें जो दो टके तीन बार गुण करियो तब दो या दो गुण कर ले चार और सारे शत बार दो गुण कर ले है आ एट एक्स पारे पारे हमरा गुण जो दिखे तब तीन दुगनी सिक्स प्लस सत्तर सत्तर दिन दो दो दुगनी चार जो इस तरह से दो या दो गुण कर ले चार তার সাথে তিন করলে বুঝতে দেবেন কোন করি তাহলে তিনে চারি বারো তার সাথে আবার তিন যদি কোন করি তিন বার ছত্রিশ ছত্রিশ এবারটা এক্স আছে তারপরে পার পরে কোন করলে ফোর ওয়াই স্কোয়ার সাথে সাথে বিন্দু অপারেটর আসে এটা যদি কোন করি তাহলে তিন ত্রিকে নয় নয়ের সাথে দুই গুণ করলে নয় দুগুণে আঠারো আর তিন আঠারো চুয়ান্ন তাহলে আমরা দেখলাম এখানে চুয়ান্ন লিখলাম এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়াই তারপরে দুই দুগুণে চার প্লাস এটা যদি আমরা তিনবার গুণ করি তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ আর ওয়াই ওয়ার পরে তিন দুগুণে সিক্স এই তাহলে আমরা এখন কি করলাম সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এটা গুণ করতে পারলাম তো এইভাবে তোমরা এক নম্বরে যে গুণ এই সূত্র প্রয়োগের মাধ্যমে তোমরা করতে পারো এরপরে তাহলে তোমাদের কাজটা কি হবে সূত্রগুলো তোমরা আগে মুখস্থ করবে মুখস্থ করতে পারলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সোজা হবে আর তোমাদের জন্য আমি কিছু বাসার কাজ দেবো এগুলো বাসা সুন্দরভাবে তোমরা করবে যখন প্রতিষ্ঠান খুলবে এগুলো কিন্তু আমরা অবশ্যই এই পাঠ যে আমরা ক্লাস দিচ্ছি এগুলো কিন্তু খুবই মূল্যায়ন হবে আমাদের কাছে এগুলো কিন্তু তোমরা সূচনার খাতায় করে আমাদেরকে জমা দিবে আজকে তোমাদের জন্য বাসার যে কাজটি দেবো সেটা দেখো তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট দুই এই দুই নম্বর থেকে থেকে পর্যন্ত আর আমি তোমাদের এর থেকে কিছু বাসায় অঙ্ক দিচ্ছি এগুলো বাসায় প্র্যাকটিস করে আমার আগামী দিন ক্লাসে জমা দিবে সেটা আছে তিন থেকে আট পর্যন্ত অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত অঙ্ক তোমরা করবে তো আশা করি সবাই ভালো থাকো করোনার এই পরিস্থিতিতে সবাই দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে তোমরা নিরাপদে থাকবে এই আশা করে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ।